ত্রিপুরার বিভিন্ন সহিংসতা নিয়ে ফের সরব হলো অল ইন্ডিয়া মিলে কাউন্সিলের ত্রিপুরা জোন। কেননা গত দুই তিন দিন আগে বর্তমান ঘটনা প্রবাহ নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেছিল মিল্লি কাউন্সিল, কিন্তু এ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে নিয়ে আপত্তিকর স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলা হয়। তাই ত্রিপুরা রাজ্যের মিল্লি কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল মোহাম্মদ মসদ্দর এবং মাওলানা আব্বাস আলী এক সাংবাদিক বৈঠকে মিলিত হয়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এদিন জানানো হয় যে তিন দফা দাবির ভিত্তিতে স্মারকপত্র প্রদান করা হয়েছিল। এতে তিনটি দাবি রাখা হয়েছিল। স্মারকপত্রে উল্লেখ করা তিনটি দাবি হল, ত্রিপুরার শান্তি সম্প্রীতি বজায় রাখতে ত্রিপুরার জনগণের সুরক্ষার জন্য শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, ত্রিপুরায় ধ্বংস হওয়া মসজিদ সমূহ এবং একটি প্রতিমার ক্ষতিপূরণ দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও বাস্তব জীবনে তার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ত্রিপুরা সরকারের পক্ষ থেকে। আমরা বাধ্য হয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিষয়টি অবগত করলাম। ত্রিপুরায় কোনো এক সম্প্রদায়ের লোক মিছিল করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে, এতে অশান্তির সৃষ্টি হয়। এই অশান্তির জন্য দায়ী অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান কামাল মসদ্দর। নিউজ চ্যানেল দ্য ক্রিয়েশনে আপনাদেরকে স্বাগত। ত্রিপুরা রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের এই সাংবাদিক বৈঠকে আমরা উপস্থিত হয়েছি। এই বৈঠকে উপস্থিত আছেন অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জনাব কামাল মোহাম্মদ হোসেন। বর্তমান ত্রিপুরা রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা পেশ করবেন। ধন্যবাদ জনাব সাহেব মুখপাত্র অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটি তথা কৈলাসহরের সবচেয়ে বড় মসজিদ টিলাবাজার মসজিদের জামে মসজিদের ইমাম সাহেবকে। আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে গত কয়েকদিন থেকে গোটা রাজ্যে অশান্তি বিরাজ করছে, মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছেন। কয়েকদিন অশান্তির পরে আমরা গত পরশুদিনই ফাইভনাথ স্টিকেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর অনুকুটির মহোদয়ের কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছি। উনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই স্মারকলিপিটি পাঠিয়েছি। সেখানে মোল্লা ইউসুফ আলী সহ আমরা অনেকেই উপস্থিত ছিলাম। সেই স্মারকলিপিতে আমরা তিন দফা দাবি রেখেছিলাম যে কঠোর হস্তে রাজ্যের বর্তমান পরিস্থিতি দমন করার জন্য এবং শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য, এছাড়া আরও দাবি ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গতকালকে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে যে শোভাযাত্রা বেরিয়েছিল ধর্মনগরের একটা জায়গা থেকে, এরপর থেকে রাজ্যে অশান্তি আরও বেড়ে গেছে। গতকালকে রাজ্যের সর্বত্র, বিশেষ করে উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলার সর্বত্র জনগণ নেমেছিল, মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং নেমে এসে তারা প্রতিবাদ করেছেন গণতান্ত্রিক উপায়ে। ধন্যবাদ তাদেরকে, কারণ তারা কোনো ধর্মের উপর আঘাত করেনি, কোনো মন্দিরের উপর আঘাত করেনি। এখানে প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির এটা একটা প্রতিক্রিয়া ত্রিপুরায় দেখা দিয়েছে, কিন্তু না, সেটা মনে রাখতে হবে বাংলাদেশে যেটা ঘটেছে সাথে সাথে বাংলাদেশ সরকার কঠোর হস্তে দমন করেছেন, মামলা রেজিস্ট্রি করেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রশাসন অত্যন্ত কঠোর হাতে তা দমন করেছে। কিন্তু ত্রিপুরাতে কী হলো? ত্রিপুরাতে এত ঘটনা ঘটার পরে এখন পর্যন্ত কোনো দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়নি, সরকার কঠোর হস্তে সেটা দমন করছেন না। আজকে সরকার কী করেছেন? মহকুমা শাসকের মাধ্যমে কৈলাসহর এবং ধর্মনগরে 144 সিআরপিসি মোতাবেক একটি ঘোষণাপত্র জারি করেছেন। এটা কি হয়ে গেল? কিন্তু না, দেখা যাচ্ছে এখনও অশান্তি বিরাজ করছে। আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অত্যন্ত সংক্ষেপে আপনাদের কাছে এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই, কারণ মাইক বিশ্বনবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি ধর্মের অনুসারীরা ওনাকে শ্রদ্ধা করেন এবং গোটা বিশ্বে ওনার বাণীকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। মাইকেল এইচ হার্ট, যিনি দ্য 100 বইতে বিশ্বের প্রভাবশালী 100 জন ব্যক্তির যে তালিকা প্রস্তুত করেছিলেন, সেখানে বিশ্বনবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সর্বপ্রথম রাখা হয়েছে। সুতরাং বলার অপেক্ষা রাখে না যে বিশ্বনবী সম্পর্কে যদি কেউ কটাক্ষ করে তাহলে তিনি সে যেন মনে রাখে তিনি হচ্ছেন শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। তার নামে, বিশ্বনবীর নামে যখন এ ধরনের অশ্লীল কথা, আমি বলবো এটা অশ্লীল কথা এবং অত্যন্ত কুরুচিকর কথা, যখন কালকে তাদের শোভাযাত্রা থেকে, বিশেষ একটি গোষ্ঠীর শোভাযাত্রা থেকে
প্রচার করা হয়, তারপর মানুষ রাস্তায় নেমে এসেছেন, পরবর্তী সময় অশান্ত হয়ে গেছে। অত্যন্ত দুঃখের ব্যাপার, আমাদের ত্রিপুরা গোটা ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া নিউজ করছে, সংবাদ করছে। আমরা লজ্জিত যে আমরা এমন একটা জায়গায় বসবাস করছি যে জায়গাটার না, যে জায়গাটাতে অশান্তি বিরাজ করছে। আমি সদাশয় ত্রিপুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে আবেদন জানাবো যে অতি শীঘ্রই যাতে ত্রিপুরার এই অশান্তির বাতাবরণ খুব শীঘ্রই যাতে কঠোর হস্তে প্রশাসন দমন করে এবং মানুষের মধ্যে যাতে শান্তি ফিরে আসে, তবেই আমাদের এই সমাজের মানুষ বুঝবে যে কেন্দ্রীয় সরকার যে বলেছেন সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই যে বাণী কেন্দ্রীয় সরকারের সেটা প্রশাসন বাস্তবায়িত করেছেন, নাহলে বাণীটা বাণীতেই থেকে যাবে। আমি পরিশেষে এসেই বলবো আমাদের যারা মুসলিম ভাই বন্ধুরা আছেন, আপনারা সবাই প্রত্যেকে তাতে শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন। কেউ যাতে অন্য ধর্মের কাউকে কটাক্ষ না রাখে, না করেন, অন্য ধর্মের কোনো ধর্মস্থান, কোনো প্রতিমা বা কোনো ব্যক্তিকে কটাক্ষ করে যাতে কিছু না বলেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। নবীর এই বাণী মনে রাখবেন, আমরা যাতে কেউ কাউকে আঘাত করি না, আর আমাদেরকে যদি কাউকে আঘাত করে তাহলে তা যত আমরা শান্তির মাধ্যমে গণতান্ত্রিকভাবে প্রতিরোধ করি, কারণ সরকার সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পরিশেষে এটাই বলবো, আসুন সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন শান্তির বাতাবরণ সৃষ্টি করতে পারি। একজন বিশিষ্ট হিন্দু কবি বলেছিলেন, আপনার এলোয় বিব্রত রহিতে আসে নাই, কেহ অবনি পড়ে সকলের তরে, সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে, এই কথাগুলো যাতে আমরা সবাই মনে রাখি। ধন্যবাদ। এংলার বাজার থেকে রিয়াজুর সদিওলের প্রতিবেদন, তরঙ্গ টিভি। বাবা হোটেল, ফ্যামিলি ধাবা এবং বাবা রেস্টুরেন্ট, এখানে সব ধরনের সুস্বাদু রকমারি খাবার পাওয়া যায়। স্থান নিউ করিমগঞ্জ রেল স্টেশনের নিকট বাখরশাল। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7086403972।